পবিত্র সাওয়াল মাসের চাঁদ দেখা গেছে কাল পবিত্র ঈদ ফিতর সর্বশেষ জাতীয় চাঁদ দেখা কমিটির এক সিদ্ধান্তে খবর জানানো হয় এদিকে প্রথমে সন্ধ্যায় এ ইসলামিক ফাউন্ডেশন বাইতুল সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় চাঁদ দেখা না যাওয়ায় বৃহস্পতিবার পবিত্র ঈদ ফিতর উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয় পরবর্তীতে আবার রাত এগারোটার দিকে পুনরায় ব্রিফিং করে ঈদ উদযাপনের সিদ্ধান্ত জানানো হয় চাঁদ দেখার মধ্য দিয়ে এক মাস ধরে সংযম সাধনার ইতি ঘটল কারণ বুধবার ধর্মপ্রাণ মুসলমানরা মেতে উঠবে ঈদ আনন্দে উৎসবে ও নিয়ে নির্বিশেষে সব মানুষ অংশ নেবে ঈদের ঐতিহ্যবাহী আয়োজনে পবিত্র ঈদ উল সামনে রেখে সারা দেশে সম্পূর্ণ হয়েছে ঈদ জামাতের প্রস্তুতি জাতীয় ঈদগাহে সকাল সাড়ে আটটায় ঈদ ফিদরের প্রথম জামাত অনুষ্ঠিত হবে এছাড়াও জাতীয় মসজিদ বাইতুল মোকরমে সকাল সাতটা থেকে পৌনে এগারোটা পর্যন্ত মোট পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে বাইতুল মোকরম ছাড়াও রাজধানীর গুলশানের সেন্ট্রাল মসজিদ ধানমন্ডি ঈদগাহ জামে মসজিদ ও সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল আটটায় ঈদ অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে সকাল আটটা ও নয়টায় ঈদ অনুষ্ঠিত হবে এদিকে রাজধানীর বাইরে দেশের সর্ববৃহৎ ঈদ দিনাজপুর গোরস্থ শহীদ ময়দানে সকাল আটটায় অনুষ্ঠিত হবে এছাড়া কিশোরগঞ্জে সোলাকিয়া চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ ময়দান রাজশাহী শাহ রহমতুল্লাহ আলী কেন্দ্রীয় মসজিদ খুলনা টাউন হল মসজিদ সিলেট শাহী মসজিদ বরিশালের হেমায়ত উদ্দিন ঈদগাহ এবং রংপুর কালেক্টর মসজিদে ঈদ জামাত সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে ঈদ ফিতরের নামাজের আগে মুসলমানদের অবশ্যই ফিতরা আদায় করার বিধান রয়েছে এই বিধান মেনে এবারও ইসলামিক ফাউন্ডেশন সর্বনিম্ন ও সর্বোচ্চ ফিত্তার হার নির্ধারণ করে এবার জনপ্রতি সর্বনিম্ন ফিত্তা নির্ধারণ করা হয়েছে সত্তর টাকা সর্বোচ্চ ফিত্তার এই হার ধরা হয়েছে এক টাকা